লিজা কেমন আছো? ভালো। কে? আমি টমাস। ও টমাস ভাই, এইটা কার নাম্বার? আমার নাম্বার। আমি তো বললাম না যে রাতের মধ্যে তোমাকে ফোন দিব, নাম্বারটা দিয়ে দিব, দিয়ে দিলাম। ও আচ্ছা 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 টমাস ভাই, কিন্তু আপনি আমার নাম্বার কোথায় পেলেন বলেন তো? আপনি তো তখন আমার নাম্বার দেন নাই। হ্যাঁ আমি তো টমাস, আমার কাছে নাম্বার জোগাড় করা ওয়ান টুর ব্যাপার, বুঝছো? ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আপনার তো আবার আমাদের ক্যাম্পাসে অনেক ছোট ছোট বোনরা আছে, তারপর অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে, তাদের কাছ থেকে আমার নাম্বার পেয়েছেন, তাই না? আচ্ছা তো কোনো সমস্যা নেই তো না? কিরম করো কি কাজ করছো তুমি? আমি যে আমটা দিছি এটা যেন লিজা জানতে না পারে, তাই না? লিজা কে? লিজাকে বুঝতেছো না, 308 নাম্বার রুমের লিজা। তুমি লিজারে বলে দিলে যে আমি আম পাঠাইছি। তার তো আমি বলি না যে আপনি আম দেন। তা তুমি কি বলছো? আমি বলছি যে টমাস ভাই খুব ভালো ছেলে, এই হোস্টেলের এই সবাই সব মেয়ের জুনিয়র সিনিয়র খবর রাখে সে, এবং সবাই এসে বোন মনে করে, খুব ভালো ক্লিয়ার। আমি তোমার কইছি আমার বোনের মতো দেখি, একদম আগে কথা বলো কেন, বেশি কথা বলো কেন, তুমি আগে কথা বলো, বোনের মতো বোনের মতো কইছি আমি তোমারে, কিসের বোন আমার? আপনি বললেন না লিজা আপনার খালাতো বোন নয়। ওরে আল্লাহ, লিজা আমার খালাতো বোন হইব কেন? সে তো আবির স্যারের খালাতো বোন। আবির স্যারের ভাই এদিন আম দিয়ে গেল না? হ্যাঁ ঠিক আছে, যে আম দিয়ে গেলে লিজার খালাতো ভাই হইলেন না? একদম ঠিক আছে, আম তো আপনি দিয়ে গেছেন, আপনি লিজার খালাতো ভাই। তাই তো, আম তো আমি দিছি, কিন্তু আম আমি দিছি, কিন্তু আমি তো লিজার খালাতো ভাই না। আচ্ছা তাহলে চলে আসবো।